বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সদ্য স্যার, উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি। আসলে মানুষের জীবনে একটা স্বপ্ন আর একটা লক্ষ্য থাকে। আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম যে আমি বাংলাদেশ সেনাবাহিনী হব, আর লক্ষ্য ছিল যে দেশের সেবা করব। তো বাংলাদেশ সেনাবাহিনী হতে হলে আমাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে আসলে তা আমার ঠিক জানা ছিল না। তো আমি হঠাৎ একদিন নেটে দেখি যে সোলজার ট্রেনিং একাডেমিতে এখানে সেনা নৌবিমান বাহিনীর জন্য কোচিং করানো হচ্ছে। তো আমি দেখে স্যারের সাথে যোগাযোগ করলাম, করার পরে আমি চলে আসলাম এখানে। আল্লাহর রহমতে আমি যখন আসলাম তখন আমার মাথার মেমোরিটা অনেকটাই শূন্য ছিল, কীভাবে কী করবো আমি আসলে বুঝলাম না। তখন চলে আসাতে আল্লাহর রহমতে আমি এক মাস এখানে কঠোর পরিশ্রম করে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, সেনা নৌবিমান বাহিনীতে কীভাবে কী করতে হলে যে একজন গর্বিত সৈনিক হব তা আমরা অনেক কিছু এখন বুঝতে পেরেছি। এখানে আসার পর আমি আমার নাকে পলিফাজের সমস্যা ছিল, আগে তো আমি জানতাম না। আসাতে আমার খুব ভালো হয়েছে যে আমি এটা ওই স্যারকে দেখাইছি, দেখার পর আমি হাসপাতালে গিয়ে অপারেশন করছি। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। যদি আমি এখানে না আসতাম, যদি আমি আবেদনের মাধ্যমে যদি পরীক্ষা দিতে যেতাম, তাহলে হয়তো আমার নাকের সমস্যার কারণে আমি বাদ পড়ে যেতাম। আল্লাহর রহমতে আমাকে এই কোচিং সেন্টারে আসার কারণে আমি আমার এই সমস্যাটা ধরতে পেরেছি এবং অপারেশনের মাধ্যমে এখন আল্লাহর রহমতে আমি সুস্থ। এই এক মাস আমি কঠোর পরিশ্রম করে লিখিত, ভাইবা, মৌখিক এগুলোর উপরে চর্চা করে আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পেরেছি। এগুলোর পিছনে খুব অবদান ছিল আমাদের স্যারের। আমাদের স্যাররা আমাদেরকে খুব কষ্ট করে যত্ন সহকারে এগুলো শিখিয়েছে। আল্লাহর রহমতে এখন আমি ঠিক আছি। এখন সামনে এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার আবেদন করছি। তাই আমাকে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই সার্কুলার দেন আমরা বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিক হিসেবে দাঁড়াতে পারি স্যার। আর কোন জেলা থেকে তুমি আসছো? স্যার আমি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি। লক্ষ্মীপুর জেলা থেকে, তাই না স্যার? তো অনেক দূর থেকে আসছো। জি স্যার। তো যাই হোক, ভালোভাবে পরীক্ষা দিবা এবং আমাদের প্রস্তুতি যে সম্পূর্ণ করছো তুমি পরীক্ষা বিষয়গুলোর উপরে, ওগুলো বাসায় গিয়ে খুব ভালোভাবে লেখাপড়া করবা, শরীরের যত্ন নিবা। হ্যাঁ জি স্যার। আর আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের এখানকার কোচিং করানোর পদ্ধতি, এগুলো যদি ভালো লাগে তোমার অবশ্যই পরিচিতি যারা আছে বলবা। হ্যাঁ, তোমার তো ভালো, তুমি তো স্যাটিসফাইড নাকি? জি স্যার, অনেক কিছু তো শিখতে পারছো। জি স্যার, অনেক কিছু শিখতে পারছি স্যার। আল্লাহর রহমতে এখন আমার মাথার মধ্যে স্যার অনেক কিছু ঢুকেছে স্যার। হ্যাঁ, তো যাই হোক, সবাই তোমার নামটা জানা হলো না? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুলের জন্য আর কি সবাই দোয়া করবেন, ও অনেক দূর থেকে এসে সোলজার একাডেমিতে প্রস্তুতি কোচিং করেছে সেনাবাহিনী সৈনিক পদের জন্য। আর আমরা আশাবাদী, ও ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চান্স পাবে। ওর যে দুই একটা মেডিকেলের সমস্যা ছিল ওগুলো সমাধান হয়ে গেছে, পাশাপাশি লিখিত মৌখিক পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিয়েছে এবং খুব ভালো রেজাল্টও করেছে আমাদের কোচিং চলাকালীন সময়। সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির পক্ষ থেকে ওর শুভকামনা রইল, ওর প্রতি দোয়া রইল অপরত্ব। ইনশাল্লাহ ভালোভাবে থাকবা আর ভালো করে নিজের প্রতি যত্ন নিবা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।